বন্ধুরা তোমরা ছোটো তোমাদের পিরিয়ডে চলেন হ্যাচ ওটারফোর্ট অ্যাডমি তোমাদের সামনে যে নোটিফিকেশনে বিজ্ঞপ্তি দেখলাম তখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ রেলের আইসিএ পদে নতুন নিয়োগ যেখানে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে দু হাজার চব্বিশ সেশনের যেখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে তুমি মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বর্তমানে অনলাইন আবেদন চলছে যেখানে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগটি করাচ্ছে তোমরা চাইলে আবেদন করতে পারছো যে আবেদনের শেষ তারিখ তোমাদের কিন্তু একুশ ছয় দু হাজার চব্বিশ যেখানে জুন মাসে তোমাদের কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন করতে হচ্ছে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে ভিডিও সম্পূর্ণ দেখো দেখে হলে আবেদন করতে পারো আর আমি বারম্বার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আসার করো প্রত্যেক সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখছি এখানে অনেককেই দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমাদের পাবলিশ করা হয়েছে তোমাদের বাইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে এখান থেকে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট এইভাবে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল করতে হবে যেখানে অনলাইনে মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে এখানে অনলাইন আবেদন কত তারিখে স্টার্ট হয়েছে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ বাইশ পাঁচ দু হাজার চব্বিশ এখানে মে মাসের বাইশ তারিখ থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ একুশে দু হাজার চব্বিশ যেখানে জুন মাসের তোমাদের ছয় তারিখ লাস্ট ডেট অনলাইনে মধ্যে আবেদন করতে হবে এটি হলো অফিসিয়াল ওয়েবসাইট নির্দিষ্ট প্রত্যেকেই ফর্মটি ফিল করতে হবে এখানে তোমরা মেল চাই ফিমেল প্রত্যেকে আবেদন কোনো করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস যারা করছে তারা প্রত্যেকেই যোগ্য যারা টেন পাস করছে তারা প্রত্যেকেই যোগ্য তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাস করছো তাও আবেদন কোনো করতে পারবে এখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকছে একটা টুয়েলভ পাস থাকলে তোমরা আবেদন করতে পারছো প্রত্যেকের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ থাকছে তোমরা চাইলে আবেদন প্রত্যেকেই করবে এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে যেটা তোমাদের আইসিএফ যেটা অফিসিয়াল ওয়েবসাইট এটির মাধ্যমে এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে অনলাইনের মধ্যে প্রথমে যখন তুমি আবেদন করতে প্রবেশ করবে তোমাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন আইডি এবং তোমাদের ডিওবি বি দিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যে পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তোমাদের অনলাইনের মধ্যে ফর্মটা ফিল করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে তুমি যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও কীভাবে তুমি আবেদন করবে অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তোমাদের হেল্প করব এবং স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের বানিয়ে দেবো এখানে তো দেখতে পাচ্ছ যে প্রত্যেকেই একশো টাকা আবেদনের মূল্য দিতে হবে যারা ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে একশো টাকা আবেদনের মূল্য দিতে হচ্ছে যারা এস সি এসটি পিডব্লিউ ক্যান্ডিডেট তাদের উমেন ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না তো প্রত্যেকে যেন একটা ভালো ভ্যাকান্সি যেহেতু নিয়োগ করেছে এখানে এজ লিমিট কী রয়েছে শিক্ষাগত যোগ্যতা সেটি তোমাদের প্রত্যেকেই দেখে দিচ্ছে এখানে অনেককেই দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ক্যালকুলেট করা হবে তোমাদের একুশে দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরাবে এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে এখানে তোমাদের দেখে দিচ্ছি তোমাদের দেখুন এজ লিমিট এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করাচ্ছে সেটি তোমাদের দেখে দিলাম এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে দেখতে পাচ্ছ নন আইটিআই এখানে কোনো আইটিআই প্রয়োজন পড়ছে না এবং যারা আইটিআই ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমাদের পনেরো থেকে চব্বিশের মধ্যে বয়স হতে হবে যাদের আইটিআই করছো তুমি ধরো এখন মাধ্যমিক পাস করছো মাধ্যমিক পাস করার পর তুমি ভাবছো আইটিআই

আর যারা ওবিসি বিসি প্রার্থী তারা কিন্তু প্রত্যেকে তিন বছরে ছাড় পেয়ে আছে এখানে প্রত্যেকটি ডাটা উল্লেখ করা আছে তোমরা চলে এখানে চেকআউট করতে পারো আসর প্রত্যেক রয়েছে আর এখানে তোমরা যারা আপার ডিভিশন যারা এক্স এক্সার্ভিস তারা দশ বছর ছাড় পেয়ে যাচ্ছে যারা তোমরা প্রত্যেকে যাও যারা এলিজিবল বলে মনে হবে তারা প্রত্যেকে আবেদন করবে এখানে এই হিসাবে তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট কিন্তু করা হচ্ছে তারপরে দেখুন ও এডুকেশনাল কলিশন মানে শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন পড়বে এখানে মিনিমাম এডুকেশনাল কলিশন মানে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে যারা এক্স সার্ভিস মানে আইটিআই করছে তারা যোগ্য এখানে কোয়ালিফিকেশন এখানে তোমাদের ট্রেনিং এখানে তোমাদের ট্রেনিং হিসেবে তোমাদের নিয়োগটি করাবে এখানে দেখো যারা ফিটার তোমরা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে যারা মিনিমাম তোমরা কিন্তু টেন পাস করছো উইথপোর টেন পাস এবং ফিফটি পার্সেন্ট নাম্বার রয়েছে তারা প্রত্যেকে যোগ্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তুমি মাধ্যমিক পাস করছো তারা আবেদন কিন্তু করতে পারছো আর এবং তারা সায়েন্স ম্যাথ যারা মানে টেন টু হিসেবে টুয়েলভ পাস করছে তাদের ক্ষেত্রে টেন টু টুয়েলভ পাস মানে উচ্চ অধিক পাস করছো তারা এখানে আবেদন করতে পারছো যেখানে ন্যাশনাল ট্রেড যেমন কোনো সার্টিফিকেট থাকে খেলাধুলার তারা তোমরা এখানে আবেদন করতে পারবে যেখানে ন্যাশনাল কাউন্সিল এবং ভলেন্টিয়ার যেমন ট্রেনিং সেন্টার যেখানে কাউন্সিল ভলেন্টিয়ার ট্রেনিং ওয়ান ওয়ার্স যেখানে তোমাদের কোনো খেলার বা কোনো তোমাদের ট্রেনিংয়ের কোনো সার্টিফিকেট রয়েছে আইটিআই কোর্সে কোনো সার্টিফিকেট থাকছে তাহলে এক বছরে তারা তোমরা আবেদন করতে পারবে আসর প্রত্যেকের বোঝা গেছে যেখানে তোমাদের কার্পেন্টার পদে নিয়োগ করেছে এখানে কার্পেন্টার পদের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস করছো এবং ফিফটি পার্সেন্ট নাম্বার আছে তাও তুমি যোগ্য এবং তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার না থাকে তুমি উচ্চ অধিক পাস করছো যেখানে তোমরা কিন্তু উচ্চ অধিক পাস করার পর তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করছো ম্যাথ এবং সায়েন্স এখানে কিন্তু লাগছে না এটি প্রথমবার পোস্টের ক্ষেত্রে দেখলাম ম্যাথ সায়েন্স কিন্তু লাগছে এই দ্বিতীয় নম্বর পোস্টে যারা কার্পেন্টার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে ম্যাথ সায়েন্স কোনো প্রয়োজন পড়ছে না শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করছো তার এখানে তুমি আবেদন করতে পারছো এখানে কোনো তোমাদের আইটির কোনো সার্টিফিকেট থাকে দেখতে পাচ্ছ যেখানে কাউন্সিল যেখানে ভলেন্টিয়ার তোমাদের ট্রেনিং তোমাদের কোনো সার্টিফিকেট থাকে তাও তো তুমি যোগ্য এখানে যদি কোনো সার্টিফিকেট না থাকে স্টেট কাউন্সিল অফ যে কোনো খেলাধুলার সার্টিফিকেট থাকে তাও তুমি আবেদন করতে পারছো আসর প্রত্যেক এক বছর যদি সার্টিফিকেট থাকে তাও তুমি এলিজিবেল যদি না থাকে তুমি উচ্চ পাস করছো তাও তুমি এখানে আবেদন করতে পারছো যারা এখানে তোমরা এই পদ আবেদন করবে সিস্টেম পদ এই সিস্টেম পদের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে এখানে শুধুমাত্র টে তাদের ক্ষেত্রেই চাচ্ছে যারা তোমরা আবেদন করবে কম্পিউটার তোমাদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে এবং তোমাদের যদি ন্যাশনাল কোনো সার্টিফিকেট থাকে তারা এলিজিবল যদি না থাকে তাহলে স্টেট কোনো গভর্মেন্টের যদি সার্টিফিকেট থাকে তারা তোমরা আবেদন করতে পারছো এখানে আইটিআই এবং নন আইটিআই প্রত্যেকেই এলিজিবল যারা মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস করছো প্রত্যেকেই এলিজিবেল যারা ফেসারের পদে আবেদন করবে ফেসার কোয়ালিফিকেশন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা প্রিন্টার তবে ফাইটার তো কার্পেন্টার তবে ওয়েদার তবে এমএলটি এ পদে যারা আবেদন করবে তার প্রত্যেকটা পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস এবং ফিফটি পার্সেন্ট নাম্বার না উচ্চ অধিক পাস লাগছে দু বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা কার্পেন্টার পদে আবেদন করবে টেন পাস ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে এবং উচ্চ অধিক পাস করা থাকলে তোমরা এলিজিবল এখানে কোনো আইটিআর কোনো প্রয়োজন পড়ছে না যারা ওয়েল্ডার পদে আবেদন করবে এটা টেন পাস তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে না হলে তো উচ্চ অধিক পাস করা থাকলে তোমরা তোমার আবেদনের যোগ্য এক বছর তিন মাস তোমাদের কিন্তু এখানে এক বছর ট্রেনিং সেন্টার কিন্তু কমপ্লিট করা থাকতে হবে এইভাবে তোমাদের নিয়োগ করাছে যারা তারা তোমাদের এমএল টি পদ আবেদন করবে তাদের টুয়েলভ পাস উচ্চতম পাস করা থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের সাবজেক্ট থাকতে হবে এখানে তোমার তারপরে যোগ্য এক বছর তিন মাস তোমাদের এখানে সময় হবে এইগুলা পদের ক্ষেত্রে কত টাকা বেতন হবে এখানে প্রথমত এক বছর হিসাবে কন্ট্রাকচুয়াল হিসাবে বেশি নিয়োগ করাবে যখন তোমাদের একটি সার্টিফিকেট পাবে এখানে একটা সার্টিফিকেট হবে তুমি আর পি এফ এন রেলের যে সমস্ত পদে তুমি চাকরি করতে চাও রেলের গ্রুপডির ভ্যাকান্সিতে তাহলে তুমি এই সার্টিফিকেটটি তুমি কাজে লাগাতে পারবে এবং কম নাম্বারে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে তোমাদের যখন তুমি এখন ধরো রেলের গ্রুপটির পদে তুমি আবেদন করবে যেটা রেলের গ্রুপ ডি পদে তুমি আবেদন করবে এখন তুমি এই গ্রুপ ডি পদে যে আবেদন করবে সে পদের ক্ষেত্রে এগুলো তোমাদের এনটি তোমাদের এগুলো যে ফিটার কার্পেন্টার তোমাদের ট্রেনিংয়ের সার্টিফিকেট আছে এখানে তোমাদের একশো মার্কের পরীক্ষা হয় এই একশো মার্কের মধ্যে তুমি যদি তিরিশ পাও তারা তুমি পাস করে যাবে তার কারণ তোমার কাছে এম টিএসির তোমাদের তোমাদের অ্যাপ্রেন্টিসের তোমাদের সার্টিফিকেট থাকছে এইসবই এখানে কিন্তু নিয়োগ করে এই সার্টিফিকেটটি অনেকটাই মূল্যবান বলে মনে হয় আমি মনে করি যে এই সার্টিফিকেট প্রত্যেক করে রাখা উচিত এখানে তোমাদের বেতন দেওয়া হবে আর কিছু পোস্টের ক্ষেত্রে কি না এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তো পারমানেন্ট পোস্ট করে নেয় এখানে কিছু কিছু বহু প্রার্থী রয়েছে যারা পারমানেন্ট পোস্টে এখানে জব পোস্টিং করছে মানে বহু প্রার্থী রয়েছে কিছু কিছু পোস্ট তারা তোমরা পারমানেন্ট পোস্টে জব পোস্টিং করতে পারছো এবং ষাট বছরের জন্য এখানে ভালো লেভেল একটা স্যালারি কিন্তু দেয় এখানে রকম পরীক্ষা হবে না এটুকু কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে এখানে নো এক্সাম এখানে যারা মাধ্যমিক পাস করছে তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই ইলিজিবেল এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক ম্যাডলিস্ট কিন্তু তৈরি করা হবে এখানে তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি এখানে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছে তাদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যারা ফেসারে পদে আবেদন করবে যেগুলো তোমাদের টেন পাস মানে স্কুল পাস আউট করা থাকলে মানে টেন পাস মাধ্যমিক পাস করছো এখানে পার মান্থ তুমি ছ হাজার টাকা স্যালারি পাচ্ছ আর যারা ফেসারের আবেদন করবে যারা টুয়েলভ পাস তাদের ক্ষেত্রে সাত হাজার টাকা পারমান্থ স্যালারি থাকছে যারা এক্সপেস্ট মানে আইটিআই এবং নন আইটিআই যারা করছে তাদের ক্ষেত্রে সাত হাজার টাকা পারমান্থ স্যালারি থাকছে মানে যারা আইটিআই করছে তাদের ক্ষেত্রে তোমার ন্যাশনাল অর স্টেট সার্টিফিকেট যদি থাকে হোল্ডার তাহলে তুমি সাত হাজার টাকা পারমান্থ স্যালারি পেয়ে যাচ্ছো একটা ভালো জব যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে কিন্তু অ্যাপ্রেন্টিশিপ পর ট্রেনিং হিসেবে তোমাদের প্রথমত নিয়োগ করায় তারপরে তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে এখানে কিছু প্রার্থীকে তোমাদের কিন্তু পারমানেন্ট ষাট বছরের জন্য এখানে জব পোস্টিং দেওয়া হয় এবং কিছু পোস্টের ক্ষেত্রে যারা সার্টিফিকেট নিয়ে বাড়িয়ে যায় তো রেলের গ্রুপ ডি ডিএটিপিসির ভ্যাকান্সিতে এগুলো তোমরা চাইলে এখানে বেনিফিট তোমরা ছাড় পেয়ে যাবে আমার মনে হয় তোমরা এই পদে চাকরি করে তোমরা আবেদন করতে পারো আর আমি বারমতটা শূন্য পথ রয়েছে শূন্য পদগুলো তোমাদের দেখে দিচ্ছি এখানে প্রথমে স্কিল ডাউন করে আসলে তোমরা দেখতে পেয়ে এটিতে নিয়োগ করেছে যেখানে চেন্নাই কোচ ফ্যাক্টারি তোমাদের চেন্নাইতে নিয়োগ করেছে তোমাদের চেন্নাইতে প্রথমত জব পোস্টিংটি হবে এখানে এখানে তোমাদের এই ধরনের এটা হলো অফিসের ওয়েবসাইট পারমানেন্ট তোমাদের অফিসিয়াল অ্যাড্রেস এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে অনলাইন ফিল করতে হবে এখানে টোটাল তোমাদের হাজার দশটি শূন্য পদ রয়েছে তোমাদের হাজার দশটি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এখানে তোমাদের কার্পেন্টার ইলেকট্রিক ফিটার সমস্ত পদে প্রিন্টার ইলেকট্রিক টোটাল পথ ছশো ছশো সত্তরটি এভাবে তোমাদের টোটাল পথ দেখতে যাবে টোটাল ভ্যাকান্সি তোমাদের মধ্যে ভ্যাকান্সি তোমরা পেয়ে যাবে টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে কোন পোস্টে কোন কাস্টের ক্ষেত্রে কত ভ্যাকান্সি থাকছে এখানে কাস্ট অনুযায়ী তোমাদের ভ্যাকান্সি ভাগ করা আছে যেখানে তোমাদের দশ তোমাদের হাজার দশটি ভ্যাকান্সিতে করাছে তোমরা এখানে মেল চায় ফিমেল প্রত্যেকে আবেদন তুমি করতে পারছো আর যারা এস প্রার্থী রয়েছে তারা পাঁচ বছর ছাড় ওবিসি প্রার্থী রয়েছে তারা তিন বছরের ছাড় আশা করবো এই ভিডিওটি দেখে প্রত্যেক तो ए बोले हमने एम भेस जयंत जय भारत